আজকে কথা বলতে চাচ্ছি সেই ধরনের মানুষ সম্পর্কে যারা কোনো কিছু সোজা মন্তব্য করতে পারে না, কোনো কিছুতে যতটুকু পারেন ওনারা বাঁকা অর্থ বের করেন এবং মানুষকে খোঁচা দিয়ে ওনারা অন্যরকম একটা তৃপ্তি ফিল করেন। ফর এক্সাম্পল, যেমন ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন, আর বিয়ে বাড়িতে যেতে গেলে কি হয়, আমরা যথেষ্ট মেকআপ করি, সাজগোজ করি, তো দেখা হলে কি হয়, সবাই বলবো বাহ তোমার তো বেশ সুন্দর লাগছে এরকম। ওর এই ধরনের ব্যক্তির কি হলো, দেখা হওয়ার সাথে সাথে বলে উঠলো, বাহ তুমি যেই মান যা দিস কি ব্যাপার, এত কোথাও কি পাউডারের ডিব্বা তো পুরোটাই বোধ হয় খালি করে ফেলছ। এটা মানে কি, এটা মনে হচ্ছে কি, আপনি এতটুকু সাজলেন আপনার সমস্ত উৎসাহ উদ্দীপনা সবকিছুর মধ্যে, কিন্তু সে কি করলো, পানি ঢেলে দিল। আপনার মনে কষ্টের মধ্যে সে মানে আরো বেশি কষ্ট ঢুকিয়ে দিল, অর্থাৎ আপনাকে সাইজ করলো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই ধরনের ব্যক্তিকে আমি তখন কি করবো। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি কষ্ট পান সেটা বলার জন্যই কিন্তু আপনাকে সেই কথাটা বলেছে। এটা সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, পজিটিভ একটা আনসার দিতে হবে, একেবারে একেবারে জাগার উপর। যেমন ধরেন সে যদি বলে দেয় কি ব্যাপার, পুরো কি পাউডারের ডিব্বা খালি করেছো, না রে ভাই সস্তায় পাউডার পাইছিলাম তো, তো পুরো পাহাড়ি কিনা ফেলছিল, তো এখন এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। এইভাবে যখন আপনি বলবেন তখন কি হবে, ওটা হচ্ছে ওদেরকে শিক্ষা দেওয়া হবে। যখনই আপনি এ ধরনের কথা বলবেন তখনই তারা কিন্তু আর 10 লাখ পিছিয়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে যে বাড়ি এখানে তো লাভ হচ্ছে না, এখানে তো আমি আমার যে মানে কি বলবো আগুন জ্বালানোর ইচ্ছা ছিল সে জ্বালাতে পারছি না। সো এই ক্ষেত্রে আপনার যে অ্যাটিটিউডটা এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ধরেন আপনি একটা ফ্রেন্ডকে নিয়ে একটা জায়গায় কোথাও একটা খাচ্ছেন বসে, ওই মুহূর্তে আরেকজন ব্যক্তি তৃতীয় ব্যক্তি এসে বলে কি ব্যাপার তোমার নাকি ব্যবসায় খুব খারাপ অবস্থা যাচ্ছে, এখানে তো দেখি খুব আরামসেই বসা খাওয়া দাওয়া চলতেছে, ঘটনাটা কি? এটা কোনো প্রশ্ন হতে পারে না, কিন্তু আসলে হয়তো বা আপনার ব্যবসায়িক সমস্যা আছে। ব্যবসায়িক সমস্যা থাকলে সেই সমস্যা নিরসনের জন্য হয়তো বা আপনি একটা বিজনেস মিটিং করছিলেন, তাই না? তো ওইটা ওইভাবে না দেখে লোকটা কি বললো, লোকটা স্ট্রেট আপনাকে কোচাটা দিল, তোমার তো অবস্থা খারাপ, তো কেমনে মানে অর্থাৎ অবস্থা খারাপ, অতএব আমি একটা ভালো হোটেলে বসে খেতে পারবো না। হ্যাঁ, আমার অবস্থা খারাপ বলে কি সে কখনো আমার বাসায় গিয়ে খোঁজ নিয়েছে, না। অবস্থা খারাপ বলে আমার চলছে কেমন জানতে চেয়েছে, না। কিন্তু এখানটা দেখে আবার সেই প্রশ্নের ঠিকই হুল ফুটালো, অর্থাৎ আমাকে মনে হয় হোটেলে না দেখে যদি ফুটপাতে বসে থাকতাম পাত্র নিয়ে তাহলেই বোধ হয় খুশি হতো, এরকম মেন্টালিটির লোক। তখন কি করতে হবে, তখন হাসতে হাসতেই তাকে বলতে হবে যে ভাই কি করবো বলে, মাঝে মাঝে তো তারপরেও আপনাদের মতো লেভেলের লোকজনের সঙ্গে যদি দেখা হয়ে যায় এই আসে এসে বসছি আর কি, হয় এটা বলবেন, অথবা হালকা করে হেসে কথাটা শুনেও না শোনার ভান করবেন, কিন্তু কোনোভাবে মুখ কালো করা চলবে না। তখন যে কথাটাই আপনি বলবেন সেটা জন্য একটা পজিটিভিটির দেখা যায়, সেটা হচ্ছে মানে ও যা বলছে সেই কথাটাকে কেড়ে নিয়ে দম করে আবার ওর মুখের উপরেই ছুড়ে দেবেন, এস ইফ আপনি ওর এটাকে আপনি যেতে সে যে হুল ফুটালো, অথবা কথার ছুরিতে আপনাকে যে জবাই করলো, অথবা আপনাকে যে আপনার যে দুর্বলতার মধ্যে একটা খোঁচা দিল, এটাকে আপনি ইগনোর করবেন। কারণ যে ব্যক্তিটা বলছে ওই যে আগেই বললাম ইচ্ছে করেই বলছে, সো এই কথার ছুরিকে আপনাকে যেভাবেই হোক মোকাবেলা করতে হবে ইনে ভেরি ভেরি পজিটিভ ওয়ে। এই যে যারা এই ধরনের বাঁকা কথা বলতে পছন্দ করেন, অর্থাৎ একটা মানুষকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, সারাক্ষণ ছুরি নিয়ে ঘুরতে থাকেন কীভাবে সাইজ করা যায়, এরা আসলে কে জানেন, এরা নিজেরা একটা অশান্তির আমি বলবো যেটা আগ্নেয়গিরির মধ্যে, আগ্নেয়গিরিতে আমরা কী দেখি, আগ্নেয়গিরিতে যেরকম লাভা টকবক টকবক করে ফুটতে থাকে, এদের জীবনে সারাক্ষণ অশান্তির মধ্যে ওনারা ফুটতেই থাকেন ফুটতেই থাকেন। এবং এই অশান্তির মধ্যে থাকার জন্য নিজেদের জীবন তো বিস্ময় হয়েছে, ওনারা চান কি, ওনারা চান কার জীবনের শান্তি হারাম করা যায়, কারকে এমনভাবে কথা বলবো যাতে সে আগামী 3 দিন আর দুঃখে কষ্টে হতাশায় উঠতে না পারে, এটা খুঁজতে থাকেন, সুযোগের অপেক্ষায় থাকেন। এরা কিন্তু খুব যে একটা বোকা হন তা কিন্তু না, এরা কিন্তু প্রচণ্ড আমি বলবো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকেন, এবং অতি ওই যে বলে না অতি চালাকের গলায় ধরে, বেশি চালাক বলে কিন্তু ওনাদের জীবনে কোনো শান্তি আসে না, উল্টা নিজেদের অশান্তি ওনারা অন্যের মধ্যেও ছড়িয়ে দিতে থাকেন। বি কেয়ারফুল, আমাদের আশেপাশে কিন্তু এরকম প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে না, এদের থেকে আপনাকে আমাকে আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আমাদের জীবনে আমরা তো মানুষ, প্রতিটা সময় আমরা অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাই, অনেক সমস্যার মধ্যে থাকি, তো এই সব কিছুর মধ্যে আমরা কী করি, আমাদের সাহসটা আমরা নিজেরাই তৈরি করতে হয়। আমাদের সবাইকে কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই কিন্তু বলি না যে হ্যাঁ আমার জীবনটা নিয়ে একটা গল্প লিখতে পারে, আসলে আমার না আমাদের সবার,
প্রত্যেকের জীবনের অনেক মানে বিশাল বিশাল কাহিনি আছে যা ছায়াছবি গল্পকে অনেক সময় হার মানিয়ে দেয়, তাই না? তো এরকম সময়ে যখন একটা মানুষ আমরা যুদ্ধ করছি জীবনের সঙ্গে, হাজারো ঝামেলার মধ্যে আমরা জোর করে নিজেকে শক্ত হিসেবে দাঁড়িয়ে থাকার চেষ্টায় আছি, ঠিক তখন এই ধরনের মানুষদের কথা কিন্তু আমাদেরকে অনেকটাই আপসেট করে ফেলে। কখনোই এদের কথার মধ্যে কান দেবেন না, ওরা অনেকভাবে আপনাকে কোচাকুচি করবে। এদের কোচাকুচি কিন্তু কোনো অন্ত নেই, অন্তবিহীন কোচাকুচি এদের। যেমন আপনি হয়তো বা এখানে বলতে পারি যে আপনার হাজব্যান্ড ওয়াইফের একটা ঝামেলা চলতেই পারে, হাজব্যান্ড ওয়াইফ তো না, হাজব্যান্ড ওয়াইফ তো আর একদম এই তোমার সাথে আমি আজকে সাতটা কথা বলবো, তুমি আমাকে দুটো কথার উত্তর দিয়েছো, তিনটা কথার উত্তর দিবা না, চারটা কথা দিয়ে মৌন থাকবে, নো দ্যাটস নট সিওর, একটু ঠোকাঠোকে একটু ঝামেলা থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু এই ধরনের মানুষগুলো কী করছে, এক হয়তো আপনার ওয়াইফের সামনে অথবা আপনার হাজব্যান্ডের সামনে আপনাকে জাস্ট এমন একটা কথা বলে ফেললো, অথবা আপনার গায়ের রং নিয়ে একটা কথা বলে ফেললো, অথবা আপনার ফ্যামিলি নিয়ে একটা কথা বলে ফেললো, অথবা একটা ম্যানার্স নিয়ে একটা কথা বলে ফেললো। হ্যাঁ, যে জিনিসটা সেই মুহূর্তে অত্যন্ত কষ্টকর। এখন আপনি কি, আপনি যখন ওটাতে ফিউরিয়াস হয়ে যান তখন কী হচ্ছে, দেখা গেলো সে যদি আপনার স্বামীর পক্ষের লোক হয় তাহলে আপনার স্বামী মাইন্ড করে ফেলছেন কিন্তু, না এই মুহূর্তে আপনার ফিউরিয়াস হলে, অথবা আপনার স্ত্রী পক্ষের লোক হলে করে স্ত্রী মাইন্ড করে ফেলছে, কারণ খোঁচাটা কিন্তু সে ইচ্ছে করে দিয়েছে যাতে আপনাদের মধ্যে ঠোকাঠোকিটা একটু বেশি করে লেগে যায়। অথবা আপনাদের মধ্যে যদি ঠোকাঠোকি নাও থেকে থাকে, লেগে যাক রাবণে রাবণে যুদ্ধ। হ্যাঁ, সো এই যে জিনিসটা, এই যে ফিলিংসটা, ওটা নিয়েই কিন্তু তারা এই কথাটা বলছে। তাই খুব কেয়ারফুলি এ ধরনের কথা যখন সময় বেশিরভাগ কিন্তু যেটা হবে শুনিয়ে না শুনে ভান করবেন। আর যদি একান্ত শুনতেই হয়, যেমন এখন একসঙ্গে আপনারা অথবা নিউলি ম্যারিড বসছেন, কথা বলছেন, দুম করে আপনার হাজব্যান্ডের পাশে বসে থেকে হাজব্যান্ডের বন্ধু বলো, হ্যাঁ দোস্ত তুই কি পলির কথা ভাবিকে বলছিলি, বলে একদম থতমতে কেয়ে গেল কিন্তু। হ্যাঁ, কনফার্ম থাকবেন এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ সেরকম কোনো কিছু ব্যাপার থাকলে সত্যিকারের যে বন্ধু সে কখনো সামনাসামনি এসে বলবে না। একটা মানুষের বিয়ের আগে অনেক সম্পর্কই থাকতে পারে, হতেই পারে, কিন্তু এটা কি, এটা হচ্ছে ইগনাইট করা। সে ইগনাইট করে দিল কেন, সে ইগনাইট করলো কারণ আপনাদের সুখ তার সুইছে না, দেখেন কি তার নিজের সাংসারিক জীবন প্রচণ্ড মারামারি, প্রচণ্ড দুরন্ধমার অবস্থা রয়েছে। তো এই ধরনের ইগনাইট করা পিপল আমি যাদেরকে বলবো, যারা সেলাই নিয়ে ঘোরেন, হালকা টোকা দিয়েই আগুনটা ছুটিয়ে দেন, এদের থেকে দূরে থাকতে গেলে কোনো কথায় নাচানাচি করা চলবে না। তারা যদি যখন কিছু বলবে সেটাই ফিউরিয়াস হওয়া যাবে না, কুল থাকতে হবে। দেখবেন শুনেও না শুনে ভান করবেন, কখনো কখনো তাদের মুখের উপর জাস্ট এজ ইফ গল্প চলে ইয়ারকি চলে যাক এটা নেবেন, জিনিসটাকে খুব ইজিভাবে দেখার চেষ্টা করবেন। এইভাবে আপনাকে আসলে না একটু ডিপ্লোম্যাটিক হতে হবে, আপনি যদি তাকে ওইভাবে ডিল করতে পারেন তাহলে কী হবে জানেন, বিরা ওই যে বলে না জোকের মুখে চোর, জোকের মুখে চোর। যেমন এই যে পলির কথাটাই ধরেন, আপনার হাজব্যান্ড সম্পর্কের বন্ধুটা বলুন, আপনি সাথে সাথে বললেন পলি ডলি মলি অবশ্যই থাকতে পারে মানুষ, ওই দিন চলে গেছে ভাই, এখন আমি আমার দিন শুরু হয়েছে। তো এই যে এইটা যদি আপনি হাসতে হাসতে বলেন তাহলে কিন্তু সে যা বোঝার সে বুঝে নিল। তো আপনাকে হ্যাঁ অত বাড়ি থেকে বলতেই পারেন হাজব্যান্ডকে, হ্যাঁ এই পলের গল্পটা কিন্তু তুমি আমাকে বলবো না, কিন্তু সেটাও হাসতে হাসতে, কারণ সবসময় মনে রাখতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি বলবো যে আগের সম্পর্ক কী ছিল সেটা না, এখন দেখতে হবে আমাদের দুজনের সম্পর্কের সময় কোনো কিছু আসছে কি না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ধরনের আগুন জ্বালানো লোকজন, এই ডিশলাই নিয়ে ঘুরে ফেরা লোকজন আশেপাশেই ঘুরছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। ইংরেজিতে একটা কথা আছে, সি নো ইভিল, হিয়ার নো ইভিল, টক নো ইভিল। ওই ওই মতবাদে বিশ্বাসী হবেন, হ্যাঁ যে আমি খারাপ কোনো কিছু দেখবো না শুনবো না বলবো না। হ্যাঁ, জীবনের আসলে খারাপ বলতে এখানে আমি যেটা মিন করবো যে নেতিবাচক কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবো না, নেতিবাচক কোনো কিছুই আমার জীবনে সফলতা বয়ে আনবে না, আমি আমাকে আমার মতো করে চালাবো। হ্যাঁ, আমি যেটা আমার বিবেক দিবে সেটা করবো, আমার অন্তর আমার যেটাকে বাধা দেবে সেখান থেকে আমি নিজেকে বিরত রাখবো, আর কারো নেতিবাচক এই কোচাকুচি অর্থাৎ দেশলাই আগানো ব্যক্তিদের থেকে আমি ওই অনেকটা ট্রাকের পিছনে থাকি 100 বার দূরে, কারণ একবার কথা দেশলাই নিয়ে ভুললেই তো আপনি বুঝে যাচ্ছেন পরবর্তীতে এদেরকে একটু অ্যাভয়েড করবেন। আর দেশলাই আগা লোকদেরকে বলবো যে ভাই দেশলাই নিয়ে পড়া কিন্তু মারাত্মক। হ্যাঁ, একটু বলে না যে আগুন থেকে শত হাতে ধূমপানের মতো কিন্তু একটা সতর্কীকরণ আছে, হ্যাঁ যে বারুদ বা আগ্নেয় জাতীয় পদার্থ যেটা দাহ্য পদার্থ এগুলো থেকে দূরে থাকাই ভালো। সেখানে আপনি তো হাতের মধ্যে দেশলাই নিয়ে ঘুরছেন, যে কোনো সময় ওই দেশলাই থেকে যে আপনার গায়ে আগুন লাগবে না সেটাই বা কি বলতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার মনের আগুন নিয়েই তো আপনি দুতাল পাতাল করছেন বলে দেশলাই ঘুরছেন, ঠিকই বলছেন,
ওদের মনের আগুনে নিভানোর চেষ্টা করেন। আপনি যে দেশ লাইনে করে অন্যের বাড়িতে যাচ্ছেন, তাতে আপনার মনের আগুন যে কোনো সময় কিন্তু কী হতে পারে, সে কোনো সময় একটা অগ্নুৎপাতের সৃষ্টি করতে পারে, বিশাল বিস্ফোরণ ঘটতে পারে, যে বিস্ফোরণে আপনি কিন্তু আর নিজেকেই খুঁজে পাবেন না। তাই সময় থাকতে মানসিকতার পরিবর্তন ঘটায়, পরিণত হন একজন প্রকৃত মানুষে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ওর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব না। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিগুলোর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই বের করবো সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে দেবো।